আমি বিপ্লব, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, পুনেতে রয়েছি এখন। কৃষ্ণ স্যারের থ্রুতে আমি জি স্ট্যাম্পে কাজ করছি। এখানে বাস সার্ভিস রয়েছে, ক্যান্টিন রয়েছে, ভালো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেশি এরা নিয়োগ করে। আমি জয়েন করেছি 31 তারিখে। পরে আরও অনেক আপডেট পাওয়া যাবে। এখন ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, আমার শিফটের সময় হয়ে গেছে। পরে দেখা হবে আবার। বিপ্লবের পক্ষ থেকে একটা ছোট্ট ক্লিপ বিপ্লব পাঠিয়েছে। এটা কোম্পানির ইন্টারনাল মানে কাজ হচ্ছে, এখানে রোবোটিক্সের টোটাল কাজ হয়, জাস্ট মেনটেনেন্স, অপারেটিং অ্যান্ড কোয়ালিটিতে কাজ থাকে। যদিও ক্যামেরা অ্যালাও না, তাও তোমাদের সকলের জন্য বিপ্লব এই ছোট্ট ক্লিপটা পাঠিয়েছে। গুড মর্নিং সবাইকে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, পুনেতে রয়েছি এখন। কৃষ্ণ স্যারের থ্রুতে জি স্ট্যাম্পে কাজ করছি। এখানে কোম্পানি খুব ভালো, কোয়ালিটির কাজ পেয়েছি, আর বাস সার্ভিস আছে, ক্যান্টিন রয়েছে, খুব ভালো সার্ভিস। কৃষ্ণ স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য। আমি জি স্ট্যাম্প একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তো এই কোম্পানিতে বেসিক্যালি মেকানিক্যালদের, যারা ফ্রেশার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2020-21 পাস আউট হয়েছে এবং ফ্রেশার্স মেকানিক্যালদের হায়ারিং আপাতত চলছিল পুনের চাকান সাইডে এই কোম্পানিটা। তো সুজাস্ট যে এই একটা কোম্পানি তা না, পুনের আরও অনেক কোম্পানি আছে, যেখানে ওয়েস্টবেঙ্গলের বহু স্টুডেন্টকে সাকসেসফুলি এই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলের থ্রু তাদেরকে প্লেসমেন্ট করিয়েছি। তোমরা অনেক সময় দেখেছো মিন্ডা অটোমোটিভ, স্পার্ক মিন্ডারও ইন্টারভিউ আমি কন্ডাক্ট করিয়েছি। তো সকলকে বলবো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আর হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেল সবসময় তোমাদের পাশে আছে, একদম সিকিউর ওয়েতে, কনসালটেন্সির কাছে পুরো মাসের স্যালারি না দিয়ে, একদম সাবধানতার সাথে সঠিক জায়গা তোমাদেরকে দেখিয়ে দিতে সম্পূর্ণভাবে সাহায্য করব। যাদের হায়ার স্টাডি করতে অসুবিধা হচ্ছে, একটা চাকরি পেলে তাদের হায়ার স্টাডিজ ক্ষেত্রেও পরে সুবিধা হবে, ফ্যামিলির পাশে দাঁড়াতে চাইছো, গিটস ক্যাম্পের সাথে সাথেও KSPG অটোমোটিভেও ভ্যাকেন্সির, এখানেও আমার বহু স্টুডেন্ট কাজ করছে অলরেডি। যাই হোক, হাউ ক্যান আই হেল্প ইউ সবসময় তোমাদের পাশে আছে। ভিডিওটি শেয়ার করো এবং আমার পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যে কোনো সাহায্যের জন্যে আমি অলওয়েজ তোমাদের সাথে থাকছি এবং থাকবো।